সবাইকে জানাই শুভ রাজযাত্রার অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এই দেখো রাজ পূর্ণিমা, এই জন্য দেখো একটু খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি মানে ভোগ, ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছি। দিয়ে একটু আটা আটা মানে কী বলতো, অনেকটাই চালটা নিয়ে নিয়েছি, বুঝতে পারিনি। তা তোমার দেখো একটু আটা আটা হয়ে যায়, এটা তো যত জলই থাকুক তো গাঢ় হয়ে যায়। তা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, লাস্টে একটু ঘি দিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। ফুলকপি দিয়ে একটু আলু দিয়ে বানিয়েছিলাম, আর এখানে করেছি দেখো বেগুন ভাজা, আর কিছু করিনি, ওর মধ্যে ফুলকপি আলু ছিল বলে আর কিছু দেইনি। ঠিক আছে, সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, বাই, টাটা।